हेलो बियार्स, अस्सलाम वालेकुम। आज के अपन सामने तुले धरब ढाकार बाहरे थेके किभावे भालो एकजन क्रिकेटर हवा जाए। प्रिय प्रशिक्षणार्थी, ढाकार बाहरे थेके अर्थात ढाकार क्रिकेट लीगे ना खेलेओ किभावे क्रिकेटर हवा जाए एवं विभिन्न जिला और विभागीय पर्याये घरोया क्रिकेट लीग खेलेओ जातीय आंतर्जातिक मानेर क्रिकेटर हवा जाए, आज के आमी सेई विषयगुलो तुले धरब। हेलो व्यूअर्स, हमारे वीडियो देखार आगे अपनी अवश्य हमारे चैनल सब्सक्राइब कर रखबें। ये चैनल के बीकेएसपी भर्ती क्रिकेट अकाडेमी सकल तथ्य प्रकाश करा है। क्रिकेट एवं अन्य खेलार टुकिटाकी सकल नियम कानून एखान प्रकाश करा है। सेजन्य ये चैनल के आपनी सकल तथ्य पावर जन्नो अवश्य चैनल सब्सक्राइब कर हमारे साथ ही थाकुन नतून नतून वीडियो देखार जन्नो। ढाकार बाइरे जे समस्त बड़ो विभागीय शहर जिला रही है जेमन राजशाही, चट्टग्राम, खुलना, बरशाल, सेखने विभिन्न क्रीड़ा संस्थार उद्योगे क्रिकेट लीग अनुष्ठित है। जेमन तृतीय विभाग क्रिकेट लीग, प्रथम विभाग क्रिकेट लीग, किसु जिलाते प्रीमियर क्रिकेट लीगो अनुष्ठित है। जादेर ढाकाते थाका खावा सामर्थ्य नहीं अथवा दूरे थाका बा कोनो समस्या कारण तादेर ढाका थाका विभिन्न क्रिकेट लीगे खेला सम्भव हो उठे ना, तादेर जोन्नो ढाकार बाहरे जे जिलागुलो रही है सेखने से जे लीगगुलो अनुष्ठित है एवं निज जिला क्रीड़ा संस्था किसु किसु विभागीय जिला शहरे बीकेएसपी एवं बीसीबी एर निजुक्त कोच तारा प्रशिक्षण दिए थाके, सेखने आपनि जोगाजोग करते पारें। आपनादेर निज जिला बा स्टेडियम गिएओ आपनि सेखने अफिसे गिए आपनि जोगाजोग करे से सब लीगे अंशग्रहण करे आपनि सुजोगटा निते पारें। तारपर सामने जखन आपनी क्रीड़ा संस्थार उद्योगे कोनो लीगे खेलबें सेखाने किछु पारिश्रमिकओ पाबें, तबे पारिश्रमिक एकटु कम होले थाके जेमन 20 थेके 30 हजार टाकार मध्ये प्रत्येक खेलोयाड़के दिए थाके। आपनी निज जिलाते सेखाने खेले आपनी क्रिकेटारे होयेओ आपनी टाका उपार्जन करते पारबें। आरो एकटि गुरुत्वपूर्ण तथ्य दिच्छि जे एक जिलार प्लेयार अन्य जिलाते खेलते किन्तु पारे ना। आपनी जदि ময়মনসিংহে खेलें বা ময়মনসিংহের হয়ে থাকেন আপনি কিন্তু রাজশাহীতে খেলতে পারবেন না। আপনি যার যার অঞ্চলে সে সে খেলাগুলো সে জেলাতেই আপনাকে ক্রিকেট লিগে অংশগ্রহণ করতে হবে। এসব ক্লাবে বা লিগে খেললে অবশ্যই একটা বড় সুবিধা হলো, সেটা হলো এখানে খেলে যদি আপনি ভালো ব্যাটিং, ভালো পারফরম্যান্স করতে পারেন, রান করতে পারেন, তাহলে সেসব ক্লাবে অনেক প্লেয়ার রয়েছে যারা বা কোচ রয়েছে তারা ঢাকাতে যোগাযোগ রাখেন। বিভিন্ন কোচদের সাথে তাদের যোগাযোগ হয়, আপনি যদি তাদের সাথে নজরে আসেন তাহলে ঢাকা থেকে ডাক পেতে পারেন। তারা যদি আপনার খেলা পছন্দ করে তাহলে ঢাকার খেলার দারুণ একটা সুযোগ তৈরি হবে। ঢাকার বাইরে খেলেও আপনি আরেকটি সুযোগ পেতে পারেন, সেটা হচ্ছে প্রত্যেক জেলা কিন্তু বয়সভিত্তিক দল অনুযায়ী খেলা হয়, যেমন অনূর্ধ্ব 13, 15, 17 এটি প্রত্যেকটি জেলাতে প্রতি বছর বাছাই করা হয়। আপনি সেখানে গিয়ে যোগাযোগ করেন আপনার বয়স অনুযায়ী নিজ নিজ জেলাতে গিয়ে অনূর্ধ্ব 13, 15, 17 অংশ নিতে পারেন। ওখানে বাছাই করার পর মেডিকেল টেস্ট করা হয়, মেডিকেল টেস্টের মাধ্যমে বয়স প্রমাণ করা হয়, তারপর তাদেরকে বয়সভিত্তিক দলে অন্তর্ভুক্ত করা হয়। প্রত্যেকটি জেলা থেকে ভিন্ন ভিন্ন জেলার সাথে অথবা আন্তঃজেলাতে ভালো পারফরমেন্স করলে সেখানে লিগে অংশগ্রহণ করে আপনি যদি বিভাগীয় পর্যায়ে তারা আপনাকে চান্স দিবে, তারপর বিকেএসপি ও বিসিবি তাদের বাছাই কমিটির তত্ত্বাবধানে জাতীয় পর্যায়ে এ বি সি দলের সুযোগ পাবেন এবং মেধাবীদের জাতীয় দলের ও আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ করে দিতে পারে। যেমন তামিম ইকবাল ও মিঠুন এরা হচ্ছে জ্বলন্ত উদাহরণ, তারা বিভিন্ন জেলা থেকে এসেছে এবং যারা জেলা পর্যায়ে অনূর্ধ্ব 15তে ভালো খেলেন তারা জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব 15তে চান্স পাবেন। সেখানে বিসিবির এর আন্ডারে তিন দলের ক্যাম্প, তিন দিনের ক্যাম্প হবে, তিন দিনে তিনটি ম্যাচ হবে, আরও একটি টেস্ট ম্যাচ হবে। এসব ক্যাম্পগুলোতে যারা ভালো পারফরমেন্স করবে তাদেরকে নিয়ে আন্তর্জাতিক একটি দল গঠন করবে সরকার এবং সে দলটি দেশের বাইরে যেমন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড অনূর্ধ্ব 15-17 দলের সাথে খেলবে। সেখানে ভালো খেললে দেশের অনূর্ধ্ব 17 দলে তারা খেলবে। অনূর্ধ্ব 17তে যারা ভালো খেলবে তারা দেশের বড় বড় ক্লাব যেমন বিপিএল এর মতো বড় ক্লাবগুলো তারা সুযোগ করে দিবে বিসিবি। তারপর
তারা সেখানে ভালো পারফরমেন্স করতে পারলে তাদেরকে জাতীয় পর্যায়ে সাকিব মুশফিক এর মতো তারা স্টার হবেন, বড় ধরনের স্টার তারকা হবে তার। হবার পরে তাদের সেখানে তারা ঢাকার বাইরে ও তাদের বিভিন্ন জেলা পর্যায়ে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে তারা খেলার সুযোগ পাবে। প্রিয় প্রশিক্ষণার্থী ক্রিকেটার বন্ধুগণ, এখানে বিকেএসপিতে চান্স না পেলেও তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। তোমরা জেলা পর্যায়ে নিজ জেলাতেও ক্রীড়া সংস্থার উদ্যোগে সেখানে ক্রিকেট লিগের অংশগ্রহণ করে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারো। তোমরাও হতে পারো তোমাদের এই সেই জাতীয় পর্যায়ে যারা খেলে ক্রিকেটারে সাকিব মুশফিক, তুমি হতে পারো তারকা স্টার। কি অভিভাবকবৃন্দ, আপনার সন্তানকেও খেলাধুলায় উৎসাহিত করুন, যেন বাজে আড্ডা নেশা থেকে তারা বিরত থেকে পড়াশোনার পাশাপাশি তারা যেন খেলাধুলায় উৎসাহিত হয়। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও বলছি, আপনাদের লক্ষ্য পূরণের জন্য নিজ জেলাতেই আপনারা প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ে চান্স নিয়ে আপনি হতে পারেন একজন সফল ক্রিকেটার। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।